চিনতে পারে না মানুষ, বাহিরটা দেখলে হবে না, তাকে বুঝতে গেলে তার সঙ্গ করতে হবে, অনেকদিন দেখতে হবে, তবে তো মানুষ চিনবে। বৈষ্ণব চেনা বিষম্ভার, দেবতা চিনতে পারে না, তুমি কার কথা। তাই ভক্তমণ্ডলী সাবধান, হরিনাম ভালো লাগে না করো না, বৈষ্ণব ভালো লাগে না তাকে নিমন্ত্রণ করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লাগতে যেও না, শেষ হয়ে যাবে, বুঝতে পারবে না, এমন রোগ হবে তিলে তিলে মরে যাবে, কোনো ঔষধ কাজে লাগবে না, একসিটাতে রোগ উঠবে না, এখনো চলছে সেরকম, অনেক কিছু করলো রোগ ধরা পড়লো না, ওই রোগ নিয়েই মরে গেল। কেন এত বড় চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদিক শাস্ত্র, তবু বাঁচলো না কেন, রোগ ধরা পড়লো না কেন? এটাই হলো সেই জিনিস, তুমি বুঝতে পারবে না কি করেছো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ভালো লাগে না করো না, কিন্তু যারা করে তাদেরকে সাহায্য না করতে পারো তাদেরকে দুঃখ দিও না। এক মুঠো খেতে যে দিতে পারে না, তার নাম কীর্তন করে কি হবে? ভক্তমণ্ডলী মায়েরা, গোরা কুমার কিন্তু মুখ খুললো, হরিবল হরিবল বাবা বাবা, আমার দিয়ে তাকান বাবা, এত অযথা কীর্তন করছেন কেন, এই এত চিৎকার করে আয়ু ক্ষয় করছেন কেন? আপনি কি কোনোদিন আমাকে দেখেছে যে আপনার বাড়িতে গিয়ে আমি ভিক্ষা চাইছি খেতে পাই না? আমি কি কোনোদিন বলেছি হরিনাম করে আমি ভিখারি হয়ে গেলাম? আপনি জানবেন কি করে আমি কোন ধনীর ধনী, আপনি জানবেন কি করে আমি কতখানি সুখী? আপনি নিজেকে দিয়ে অপরকে মাপতে যাবেন না? লাল চশমা চোখে দিলে জগৎটাকে তো আপনি লালই দেখবেন, কালো চশমা চোখে দিলে আপনি অন্ধকার দেখবেন, সূর্য দেখবেন না। এই জন্য আপনি অন্ধ বলে সবাইকে অন্ধ বলবেন না, আপনি সূর্যের আলো দেখতে পান না বলে মনে করবেন না যে সূর্য ওঠে না, যান নিজের চরকায় তেল নেন, আমি ভালোই আছি, আমার গোবিন্দের কৃপা, আমি ঠিক আছি। তাহলে ছেলেটা যে মরে গেল, আরে ছেলেটাকে কেউ মারতে পারে? আপনি কি বলছেন? যিনি দেন তিনি নেন, কার সাধ্য আছে? আপনার বাবা মা আপনাকে রক্ষা করতে পারবে? অযথা কথা বললেন আপনারা, যান নিজের চরকায় তেল নেন। দেখো গোরা কুমার, আমি গ্রামের মোড়ল, তুমি কি ভাবলে আমি তোমায় ছেড়ে দেবো? এই কে আছো, একে শাস্তি দাও, এর মৃত্যুদণ্ড। আজ থেকে হাজার হাজার বছর আগে সমাজপতিরাই দণ্ড দিতে পারতেন, সেকালে এরকমই ছিল, তা তখন বললেন এর মৃত্যুদণ্ড। গোরা কুমার হাত জোড় করে বললেন, মরে গেলে ফুরিয়ে গেল, দণ্ডটা আর কি হল? তবে আপনাদের সামনে আমি কথা দিই, যে হাত দিয়ে ছেলেকে মেরেছি আপনারা আমার দুটো হাত কেটে দেন। হাত দুটো চলে গেলে আমি খেতে পাবো না, শুকিয়ে শুকিয়ে মরে যাব, এটাই দণ্ড হবে? কথাটা খারাপ নয়, তিন করি দাও, কেটে দাও, বেচারা মরে যাবে, হ্যাঁ ভিক্ষা চাইবে আমাদের বাড়িতে, কেটে দাও। বলে কে কাটবে? ও ন করি দা, কাটতে গিয়ে তো কাটা পড়বো, ও চালাক পাটি আছে, আমরা কি কাটবো? নিজের হাত নিজে কাট। ভালো লাগলো আপনাদের কথা শুনে। হরি বিনা হরি বিনা কে আছে এ জগৎ মা, হরি বিনা কে আছে জগৎ একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে সকাল আদি সাজে, হরি বিনা কে আছে জগৎ মা, হরি বিনা কে আছে জগৎ মা, একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে
সকালার সাজে ভূতি বিনতি আরতি জগৎ তোমার একটা ধারালো কাটারি দিয়ে নিজের একটা হাত কেটে ফেললো ভক্ত গোরা কুমার। যন্ত্রণায় ছটফট করছে, ঝরঝর করে রক্ত ঝরছে। প্রতিবাদী আর দুষ্কৃতীরা তারা বলে উঠল, গোরা কুমার একটা তো কাটলে, বলেছিলে দুটো হাত কাটো, একটা হাত কাটা হয়ে গেলে আর একটা হাত কি করে কাটবে? তাই কি করলো, প্রজ্বলিত অগ্নি উনন জ্বলছে, সেই উননে গিয়ে আর একটা হাত পুড়ে দিল আগুনে। একে একে লোকজন সব পালিয়ে গেল, যাক যে যার মরুক কর্ম বলে ভুগুক, আমাদের কি যায়, চলো আমরা যাই। তাই সেই সবাই যখন চলে গেল, ভক্তমণ্ডলী মায়েরা দুটো হাত গেল নষ্ট হয়ে, এমনিতেই খেতে পায় না, এখন আবার দুটো হাত চলে গেল। মাটিতে শুয়ে শুয়ে কাঁদছে কৃষ্ণ নাম করে, তার স্ত্রী কাছে এসে বলল, স্বামী স্বামী যে ছেঁড়া শাড়িটা আমি পরেছিলাম সেটাকে ঝুলি বানিয়েছি, ঝুলি বানিয়ে আমি তোমার অনুমতি নিতে এসেছি, আমি আমি ভিক্ষায় যাব না, বলো না বলো না। এ পৃথিবীতে ধর্ম তুমি জানো না, যখন তোমাকে আমি বিয়ে করি, যে কোনো পুরুষ যখন বিয়ে করে সে কি মন্ত্র বলে, কি উদ্দেশ্য সে নিজেই জানে। আমি তোমাকে কথা দিয়েছি অগ্নি সাক্ষী রেখে, দেবতা সাক্ষী রেখে, ভগবান সাক্ষী রেখে, যে আজ থেকে তোমার দায়িত্ব আমার, তোমার সুখ দুঃখ ভালোবাসা সবকিছু আমার, আমি বেঁচে আছি তুমি যাবে ভিক্ষায়, গায়ে কাপড় নেই, নর বানরেরও ভাব হয়, তোমার লজ্জা তোমার সম্মান কোথায় থাকবে, যে ওনা লক্ষ্মী। কিন্তু স্বামী খাবে কি, ছেলে চলে গেল, তোমার দুটো হাত চলে গেল, তাই বলে কাঁদে বিধাতা সব ঠিক করে ওই ঝুলিটা তৈরি যখন করেছ আমাকে দিয়ে দাও, জীবনে আমি প্রথম ভিক্ষায় যাব। হ্যাঁ, ভিক্ষা সেই করতে পারে যে বিকলাঙ্গ, যে কিছু করতে পারে না, এতদিন আমি করেছিলাম। আমি আমি সবাইকে বলো, আমার হাত নেই তাতে কি, পা দুটো তো আছে, ভিক্ষার ঝুলিটা দিয়ে দাও কাঁধে, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আমার ভিক্ষা দাও নগরবাসী ধরি সবাই, আমার ভিক্ষা দাও নগরবাসী ধরি সবাই, আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার। দয়া করে কেউ উঠবেন না, ভিক্ষা দিতে কেউ উঠবেন না, বস বস বস।
একান্তই দেওয়ার ইচ্ছে থাকলে শেষে দেবেন। এখন হরি কথা শুনুন। ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা, ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা, ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মোড়লদের সঙ্গে দেখা, মোড়ের মাথা যে মোড়লেরা তাকে হাত কাটতে বলেছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে দলবদ্ধ হয়ে। তারা বলল, এই যে গোরাকুমা, আমি শুনেছি তুমি ধর্মকর্ম নিয়ে থাকো, এই চালাকিটা কতদিন শিখেছো? আগে চালাকি কোথায়, চালাকি কি করলাম? এই যে কীর্তন গায়। আচ্ছা, এই কীর্তনটা শুনছেন তো? এতে কোথায় ভুল আছে বলুন তো, কে বলতে পারে? আমি আবার একবার গাই তো আপনারা বুঝতে পারবেন। ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা, আপনাদের সবার চরণে আমার প্রণাম থাকবে। আপনারা এত বড় চালাকিটা ধরতে পেরেছেন, ওই মোড়লেরা ওই চালাকিটাই ধরল। কিন্তু গোরাকুমার সে বলছে, এই মোড়লেরা বলছে, এই চালাক পাটি, তাই যে ধরি পায় ধরি পায়, চাল ডাল তরি তরকারি এমন দেব নিতে পারবি না, কিন্তু পায় ধর। তারা জানে ও জীবনে পায় ধরতে পারবে না আর দিতেও হবে না। কিন্তু গোরাকুমার কি বলছে, হে পণ্ডিতগণ, হে মণ্ডলীগণ, আপনারা জানেন প্রণাম বহু প্রকারের হয়। প্রণাম এটাও হয় যে হাত চরণে না দিয়ে মাথা নিচু না করেও তো প্রণাম করা যায়। যদি আমি মনে মনে কাউকে শ্রদ্ধা করি, প্রণাম করি, সে প্রণাম কি হবে? মনে মনে মন কলা খেলে পেট ভরবে, তাই যদি আমি ভিক্ষা কেন যাই? দেখো, তর্ক করলে কোনো মীমাংসা হয় না, তবে যদি বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। এই যে দক্ষ যোগ্য হলো, ভোলানাথের শ্বশুর মশাইয়ের নাম কি? বিষ্ণু পরামান, তপন মাঝি, দক্ষ রাজা। আসলে সবাই জানেন তো, আমি ভুল বললে কেউ ছাড়বে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দক্ষ রাজা। তাহলে আপনারা বলছেন দক্ষ রাজা, তা সেই দক্ষ রাজা তার সতীকে দিয়ে জামাই করেছে একটি ধর্মসভায় দেবতাদের সঙ্গে ভোলানাথ বসে আছে। তো সেখানে দক্ষ রাজা প্রবেশ করলেন, যেই করলেন সকলে উঠে দাঁড়ালেন, কারণ উনি সবার বড়, তাই ওনাকে সম্মান জানানোর জন্য সব দেবতারা উঠে বললেন। কিন্তু একজনা উঠল, তিনি হচ্ছেন ভোলানাথ, তার জামাই। সেই জামাতা তিনি কিন্তু বসে বসে ধ্যান করছেন, উঠলেন তা দক্ষ রাজা রেগে গিয়ে বলছে, আমার কি দুর্ভাগ্য যে আমার সতী ভালো মেয়েটাকে একে দিয়েছে। আরে শ্বশুর মানে পিতা, জামাতা মানে সন্তান, তা বাবা ঢুকলো, বাবাকে একটা সম্মান করলো না, প্রণাম করলো না, এ যেন আর পৃথিবীতে মানুষের কাছে পূজা না পায়, দেবতাদের সঙ্গে পূজা বন্ধ, এ ভাঙড় ভোলা, এই ভোলানাথকে কেউ পুজো করবে না, স্বয়ং শ্বশুর মশাই অভিশাপ। এই হলো ভোলানাথ, একবারে ঠান্ডা, কোন বিক্রিয়া নেই, এত অপমান, এত ত্যাগ, তবু কিচ্ছু বললেন না, চলে গেলেন।
ভক্তমণ্ডলী মায়েরা কি হলো পরবর্তীকালে সেই শিবকে বাদ দিয়ে দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন শিবহীন যজ্ঞ পৃথিবীতে কোনোদিন সার্থক হবে না যে কোন যজ্ঞ হোক শিবকে বাদ দিলে হরি নাম হবে না আগে শিব তারপরে তো হরি নাম কারণ শিব নামটা কি করে হলো না শিব নামের পিছনে হচ্ছে মঙ্গলময় তিনি মঙ্গলময় সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শম্ভুনাঙ্গে যথা হ্যাঁ বৈষ্ণবানাঙ্গে যথা শম্ভু শ্রীমদ ভাগবত এই জন্য যে কোনো যজ্ঞে আগে শিবের পুজো করতে হবে শিবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ হবে না শিবহীন যজ্ঞ দক্ষ রাজা করেছিল লন্ডভন্ড হয়ে গেল দক্ষের গলা কেটে দিয়ে মুন্ডু সরিয়ে দিল একটা ছাগলের মুন্ডু লাগিয়ে দিল ছাগলের মুন্ডু প্রমাণ হয়ে গেল অন্ধ চিনতে পারে না মানুষ বাহিরটা দেখলে হবে না তাকে বুঝতে গেলে তার সঙ্গ করতে হবে অনেকদিন দেখতে হবে তবে তো মানুষ চিনবে বৈষ্ণব চেনা বিষম্ভার দেবতা চিনতে পারে না তুমি কার কথা তাই ভক্তমণ্ডলী সাবধান হরি নাম ভালো লাগে না করো না বৈষ্ণব ভালো লাগে না তাকে নিমন্ত্রণ করো না কিন্তু যারা করে তাদের পিছনে লাগতে যেও না শেষ হয়ে যাবে বুঝতে পারবে না এমন রোগ হবে তিলে তিলে মরে যাবে কোনো ঔষধ কাজে লাগবে না একসিটাতে রোগ উঠবে না এখনো চলছে সেরকম অনেক কিছু করলো রোগ ধরা পড়ল না ওই রোগ নিয়েই মরে গেল কেন এত বড় চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদিক শাস্ত্র তবু বাঁচলো না কেন রোগ ধরা পড়লো না কেন এটাই হলো সেই জিনিস তুমি বুঝতে পারবে না কি করেছো এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা ভালো লাগে না করো না কিন্তু যারা করে তাদেরকে সাহায্য না করতে পারো তাদেরকে দুঃখ দিও না তাই তাই দক্ষ রাজার মাথায় ছাগ মুন্ডু আজও যাবেন আপনারা হরিদ্বারে কঙ্কাল কঙ্কাল নামে একটি জায়গা সেখানে দক্ষের বাড়ি আজও আছে সেখানে আজও হোমকুণ্ড জ্বলছে যে যজ্ঞে মানে আমাদের সতী মা মারা গিয়েছিলেন সেই যজ্ঞ আজও জ্বলছে সে আগুন এখনো নিবে না এখনো সতী ঘাট আছে যে ঘাটে মা নামতেন মা দুর্গা দেবী হ্যাঁ বাপের বাড়িতে সেই ঘাট আজও আছে সতী ঘাট নামে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে প্রতিদিন জায়গাটার নাম হচ্ছে হরিদ্বার কঙ্কল দক্ষের রাজবাড়ি আজও আছে আজও সেখানে ভোলানাথ রয়েছে ছাগ মুন্ড বসানো আছে দক্ষের মাথায় তাহলে আপনারা কি বুঝলেন ভোলানাথ ভুল করে নাই ভোলানাথ প্রণাম দিয়েছে কাকে সবাইকে যে যোগী হয় যে চোখ বন্ধ করে প্রণাম করে হরি নাম করে সে সবাইকে প্রণাম দিয়ে বসে আছে এই ভুল করতে গিয়ে দক্ষ রাজা ছাগলের মাথা পেয়ে গেল হ্যাঁ তাই ভক্তমণ্ডলী মায়েরা সবার তো সুযোগ নাই যারা পারে না হাত দিয়ে হাত থাকলে হাত দিয়ে করো হাত যদি না থাকে সে তো মনে মনে করতে তুমি জ্ঞান দিচ্ছ মনে মনে মন কলা এই না ইট পাথর কে কুড়িয়ে নিয়ে তার ছড়িয়ে দিয়ে যাও আর খাও তোমার যেমন মনে মনে প্রণাম করা আমাদের তেমনি ইট পাথর কে চাল ডাল মনে করা ঝুলি ভরে দিল কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এই আমরা আর কৃষ্ণ ভক্ত কত আলাদা দেখো ভিক্ষা পেল না ইট পাথর ঝুলিতে দিয়ে দিল তা বলে তার চোখে জল নাই তা বলে তার কোনো দুঃখ নাই গান গাইতে গাইতে ইট পাথর তো লাভাতে পারে না দুটো হাতই নেই তাই বয়ে নিয়েই চলে গেল গান গাইতে গাইতে যাচ্ছে ভজ ঘুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চলনা ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চলনা বিন্দরে ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন
अभय चरना बीत दे अभय चरना बीत दे लक्ष्मी प्रिया लक्ष्मी प्रिया लक्ष्मी प्रिया हमें एसे गेछि स्वामी भिक्षा पेट ओ बाबा झुली एकबारे झूले पड़े कत भिक्षा पेट एसो हमें जल गरम बसिए दिए तुम आसले ही चाल डाल ढेले दो दाओ 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 किंतु अपनारा तो जानें झुली ते की आछे ईट पाथर ওইগুলো আনতে গিয়ে লক্ষ্মীপ্রিয়া কেঁদে ফেলবে এ তুমি কি এনেছ এতদিন পরে না খেয়ে কি খাবে তুমি ভগবানকে ভোগ লাগাবো কি এগুলো তুমি কি আনলে কি করবো বলো হাত দিয়ে প্রণাম করতে পারি না তো তাই মোড়লেরা দুষ্কৃতি লোকেরা আমার ঝুলিতে ইট পাথর দিয়ে দিল কি আর করার আছে বলো ভগবান যতদিন যা দেবে তাই খেতে হবে গঙ্গার জল কোনোদিন শুকায়নি তাই গঙ্গার জল তো আছে তুলসী পাতা কোনোদিন মরে না তুলসী বৃক্ষ আছে পৃথিবীতে তুলসী আর গঙ্গা জল ভগবানকে নিবেদন করব তাই খেয়ে গোবিন্দ নাম করব হরি স্ত্রী বলে আমিও তোমার সঙ্গে আছি নাই বা কিছু পেলে গঙ্গা জল তুলসী খেয়ে যতদিন পারি যতদিন গোবিন্দ রাখবে ততদিন বলো রাধা মাধবন গোপাল কি একটু জোরে হবে কি বলো গিরিধারী লাল কি খেতে পাবেনি তবু হবে কি হ্যাঁ খেয়ে এসেছেন আবার গিয়ে খাবেন তাই আপনাদের এততে কিন্তু এইরকম যদি হতো খেতে পাবেন না গঙ্গা জল তুলসী তারপরেও বলবেন রাধা দামোদর কি ধন্যবাদ তাই যেন কি এ খুশিতে গোরা কুমার খুশি হয়ে গেল বললেন তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয় তাহলে আর দুঃখ থাকবে না আজি দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে জনম জনম চলব পথে পথে মোরা মিনি করে জনম জনম থাকব একই সাথে কৃষ্ণ বলে চলব পথে পথে চলব পথে পথে মোরা থাকব একই সাথে কৃষ্ণ বল চলব পথে পথে কৃষ্ণ বলে জনম জল থাকব একই সাথে দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে একটা কথা না বললেই নয় এই এতক্ষণ কীর্তন শুনলাম
তাহলে কি ভক্তের জীবনে শুধুই দুঃখ? ভগবান কি দেখতে পাচ্ছেন না? এর মাঝখানে কই ভগবান তো একবার এলেন না, যে এত দিল এত ত্যাগ করল, তাহলে ভগবান কোথায় গেল? ভুল ভুল বুঝবেন না। এই যে আজ এখানে কীর্তন হচ্ছে, সাক্ষাৎ ভগবান। আজকের এই ঘটনা, আজকের এই রটনা, আজকের এই দৃশ্য সবই তিনি জানেন। তার লোক আছে এখানে, তার দুধ আছে এখানে, তার দৃষ্টি আছে এখানে। যেরকম দেখেন এই যে এত কিছু ঘটে গেল, আমরা ভাবছি ভগবানের চোখ নাই, তেলো মাথায় তেল। ভুল, সবটাই তিনি পাই পাই দেখছেন। না হলে বিচার করবে কি? ফল দিবে কে? কর্ম তো আমরা করছি, কর্মের ফল দিবেন কে? তিনি। তাই তিনি দেখেন এই লক্ষ্মী পুজো উপলক্ষে হরিনাম হচ্ছে, আরে ভালো লাগলো। হ্যাঁ, মায়ের পুজো উপলক্ষে, হ্যাঁ, এক জায়গায় দেখি আষাঢ় বেলা, মানে এখনো ঠাকুর বিসর্জন হয় না। তাহলে কি ব্যাপার, ঠাকুর বিসর্জন হচ্ছে না কেন? কয়েকদিন হয়ে গেল, বলে শ্যাম সুন্দর প্রভু, সত্যি কথা বলতে কি ড্যান্স হাঙ্গামা পাওয়া যাচ্ছে। তা এই জন্য মাকে রেখে দিয়েছি, ওইটা না দেখালে মা যাবে কি করে? ভাবুন কি ভগবান ছেলে পেয়েছে মা। মাকে যাবার বেলা একবার ড্যান্স দেখাবে, কাপড় খুলে দেখাবে, হাত পা ভেঙে নিচে দেখাবে, তারপরে মা এবার যাও আমরা কতখানি কুলাঙ্গার ছেলে দেখে যাবে। ঘর ডুবালো হরিনাম করে, আর সেই মাকে ড্যান্স হাঙ্গামা না দেখালে যাবে? কিন্তু এখানে এরা হরিনামের আয়োজন করলো, এটি চায় মা লক্ষ্মী দেবী। ভগবান বিষ্ণুর চরণ সেবা করছে, এই জন্য যারা এখানে আছেন, গুণীজন আছেন, ভাগবত পড়েন, তারা জানেন যে মা পদ সেবায় লক্ষ্মী দেবী, মা বিষ্ণুর পদ সেবা করছে। এটা পাওয়ার জন্য তিনি অনেক তপস্যা করেছে। ভগবান কারোর রূপে মগ্ন হন না, কারো প্রতি লোভ করেন না। যারা তার পাশে, যারা তাকে পেতে চেয়েছে, যারা পেয়েছে, সবাই তাদের ইচ্ছায় পেয়েছে, ভগবান কাউকে নেন না। এই জন্য তিনি পূর্ণ, তার কোনো কামনা নেই। 16108 জন পত্নীকে বিবাহ করেছে, সেটা ভগবান না, সেই মেয়েগুলো চেয়েছে। ভগবান কাউকে চান না, ভগবানকে পাওয়ার জন্য সকলে সাধনা করে, ভগবান সাধনা করে না কাউকে পাওয়ার জন্য। আমরা অপূর্ণ, নদী যেমন সমুদ্রে যায় তেমনি মানুষ ক্ষুদ্র, তিনি বিভু। মানুষকে তার কাছে না যাওয়া পর্যন্ত কেউ পূর্ণ হবে না, কেউ শান্তি পাবে না। আজকে শুনুন, স্বয়ং মা লক্ষ্মী দেবী কি বলছেন বৈকুণ্ঠে এই দৃশ্য দেখে, যে তারা খেতে পায় না, গঙ্গা জল তৃষি চালু করলো, আর তুমি নির্বিকার বসে আছো প্রভু। লক্ষ্মী লক্ষ্মী তুমি কি ভাবলে? আমি দেখি না, আমি সব দেখছি। বলে তাহলে বসে আছেন কেন? কি করব এই জগতে দেখো, যারা আমাকে কিছুই দেয় না, শুধু চায় এটা দাও ওটা দাও সেটা দাও, কত চায়। যে আমাকে সব দিল সে কিছুই চায়, আমি দেব কি করে? কতবার তার বাড়িতে গিয়েছি, কতবার তার কাছে গিয়েছি, সে কিছুই চায় না। ছেলে মরে গেল, একবারও বললো না, তোমার নাম গাইতে গিয়েই তো ছেলে বললো ফিরিয়ে দাও, বললো খেতে পায় না, তবু কোনোদিন কারো কাছে বললো না আমি কি দেবো, ভগবান আমাকে খেতে দাও, বলে না আমি দেবো কি করে, আমি তো দেওয়ার জায়গা পাই না। লক্ষ্মী দেবী বললেন, তা তো আমি বুঝে দেখি না, তাহলে তো তাই, তাহলে কি করবে প্রভু? যে চায় না, যে নেয় না, তাকে কি তুমি দেবে না? দেব কি করে? আমি নিজে যাব তার বাড়িতে। দেখো আমরা তো ভাবি তিনি জানেন না, তিনি শোনেন না, আমরা এত কষ্ট করে যাচ্ছি তার জন্য, আমরা তাকে জানি না, তিনি তো আমারই ঘরে বসে আছে। তাই স্বয়ং ভগবান বললেন, আমি যাব তার ঘরে ব্রাহ্মণের বেশ ধারণ করে। এত বলি কোন ঠাকুর,
এই যে লীলাটি হচ্ছে এটা হচ্ছে মহারাষ্ট্র একটি রাজ্য আমাদের দক্ষিণ দিকে ভারতবর্ষে মহারাষ্ট্র সেখানে আজও আছে আজও সেই জায়গাটা আছে এই যে যেখানে লীলা করছি আমরা আপনারা ইউটিউব খুলবেন হ্যাঁ গুগল সার্চ করবেন আজই পেয়ে যাবেন সেই জায়গাটা তো মহারাষ্ট্রে সেই জায়গা পান্ডাপুর জেলা সেই জায়গার এই লীলা সেখানে গেলে আজও দেখতে পাবেন গোরাকুমারের সমাধি যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে পরিক্রমা করে তার সমাধিকে কৃপা পাওয়ার জন্য এই সেই সমাধি সেখানে কি ঠাকুর আছে বিঠল দেব ভগবান বিষ্ণুর এক নাম বিঠল দেব তিনি সেখানে বিরাজমান আহা তাই কি করলেন আজকে ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দেব ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দেব উলু ধ্বনি হদি ধ্বনি দারুণ দারুণ উলু ধ্বনি হরি ধ্বনি করিছে সবে ওই ওই উলু ধ্বনি হরি ধ্বনি করিছে সবে উলু ধ্বনি ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দে ব্রাহ্মণের বেশ ধরি চলে বিঠল দে কিছু মনে করবেন না একটা কথা বলি নাকি বলি শেষকালে বলি যা হয়ে হবে আচ্ছা একটু মালিক বাবুকে ডেকে দিন না মালিক মানে মালিক আছে এখানে আছে আচ্ছা খুব দরকার ছিল ডাকতে যাচ্ছেন নাকি না এখানে ওই মালিককে খুঁজছেন স্বয়ং ভগবান ওই গোরাকুমারের বাড়িতে গেছে গিয়ে লক্ষ্মী মা মানে তার পত্নী ঝাড়ু দিচ্ছে আর তাকে দেখেই ভগবান বলছে একটু মালিককে ডেকে দে লক্ষ্মী দেবী মানে এই অপূর্ব যুবক সৌন্দর্য যেন তার রূপোজ্জ্বল যেন ছিটকে ছিটকে পড়ছে তাকে দেখে ঝাঁটা ফেলে রেখে দিয়ে দিয়েছে ছুট গিয়ে দেখে স্বামী কীর্তন করছে তাকে গিয়ে বলছে খালি কীর্তন আর কীর্তন ওদিকে দেখো বাইরে একজন ব্রাহ্মণ এসেছে কি অপূর্ব দেখতে জানো তো গোরাকুমার তখন বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেমে পড়ে গেছো হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া দেবী বলছে ও তুমিও গেলে প্রেমে পড়ে একবার দেখো না কি তো গোরাকুমার বলে আমাকে তো তাহলে যেতেই হয় একটু তুলে দাও দুটা হাত নাই তো ও সহজে উঠতে পারবে না এই জন্য তুলে দিল আর যেই তুলে দিল গান গাইতে গাইতে যাচ্ছে শীত আতপ বাত করি শোনো এদিন জামিনি জাগি শীত আতপ বাত করি শোনো এদিন জামিনি জাগি রে শীত আতপ বাত করি শোনো এদিন জামিনি জাগি রে দীপনে সে বিনু কৃপন দুরজন 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 চপল সুখ নন্দন অভয় চরণারি বৃন্দ রে
भगवान बोले सर्वनाश करे तो साक्षात बेरिये से जे जो दी चिंते पारे तमा सब लीला खेला शेष हो जाए। तई भगवान फिरे दाड़िये चे पीछनटा देखा जाच्छे गोरखकुमारेर हाथ नहीं तबुओ नुए नुए झुके झुके ताके देखते गेल जत देखते जाए से तत घुरे पड़े के गो तुमी एमन करे एले आमार भांगा घरे के गो तुमी एमन करे एले आमार भांगा घरे गोरखकुमार बोलछे कि सुंदर देखते तुमी के गो तुमी एमन करे एले आमार भांगा के गो तुमी एमन करे एले आमार भांगा घरे देखे आमार ताई मने चेना चेना मने लागे के गो तुमी एमन करे एले आमार भांगा घरे बोलो बोलो आमाय बोलो कोथा थेके एले তুমি দেখি আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ধরে এই যে ছেলে তোমার নাম কি ওই নাম ভগবান ঘাবড়ে গেছে সেজে চিবটে নাম কি বলবো এটা তো রিয়াকশন করা হয় কি বলবো আর যদি ধরা পড়ে যায় সব নাম সকলে জানে কোনটা বলবো তাই ভগবান ঘাবড়ে গেছে আমার নাম ওই ওই তা মা লক্ষ্মী মানে ওনার স্ত্রী বলছে ছেলেটি বড় রসি কেউ কারো নাম ভুলে যায় তা ছেলে তুমি কি তোমার নিজের নাম ভুলে গেছো নাকি সেরকম কি রকম আসলে ব্যাপারটা কি জানেন তো এই লোকের উপকার করতে করতে না নিজের নামটাই আমি ভুলে গেছি আরে তবু তো একটু সময় দিলাম তুমি ভাবো কি নাম তোমার এখন যা হয় তা হবে নামটাকে কেটে কুটে একটু ছোট করে দিলে ধরতে পারবো যেমন আমাকে এখানে সকলে বিটল দেব বলে জানে তা বিটল দেব তার যদি আমি কেটে কুটে বি মানে যদি বলি যে আমার নাম বিট্টু বিটল দেবের বি থাকলো ট থাকলো শুধু বলে দেব বিট্টু তাহলে ধরতে পারবে এই যে এটা গোরা ঠাকুর আমার নাম বলছেন তো আমার নাম তো বিট্টু হ্যাঁ বিট্টু আর বিটল দেব তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকটা আমার বিটল দেবের মতো ভগবান বলে যা কান গুড়ি দিয়ে বেরিয়ে গেল না ধরতে পারলো না যে আমি সেই বিটল দেব তাহলে কিছুক্ষণ তবু থাকা যাবে তাহলে ওই বলে আমাকে দেখতে বিটল দেবের মতো হয়তো এক ছাঁচে করতে গিয়ে ভুল করে ফেলেছি
হতেও পারে খানিকটা দেখতে কাউকে কারো মতো হতে পারে, তা বলে সে নয়, আমি সে লোক নয়, ব্রাহ্মণের ছেলে পেটের জ্বালায় লোকের বাড়িতে কাজ করি। তাই ভাবলাম আপনার বাড়িতে কাজ করব আর খাও, আমার বাড়িতে গঙ্গা জল তুলসী চলছে। আবার একজন এসে জুড়ল, তা তুমি কি কাজ করবে? ওই যেটা আপনি করেন, আমি তো হাঁড়ি কলসি বানাই বানাই বানাতাম, এখন আর পারি না, দুটো হাত তো নাই, তাই আমি বানাবো। তো তুমি ব্রাহ্মণের ছেলে হলো বাবা, ব্রাহ্মণের ছেলে কুঁয়ারের ছেলে একই আলাদা হয় না? যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, তা কর্ম কর্ম, সেখানে জাতপাকের বিচার নেই। তা আমি আপনাকে গুরু করতে চাই। দেখো বাপু, তুমি ব্রাহ্মণের ছেলে, আমাকে গুরু করবে? গুরু যে কেউ হতে পারে, গুরুর কোনো জাত নাই, গুরুর কোনো বংশ নাই, গুরু সেই হয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু। কিবা বিপ্র কিবানে শিশু পুত্র কেনে নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। গুরু তো গুরু বংশে হয় না, যার গুরুত্ব থাকে গোবিন্দে, যে সকল তত্ত্ব অবগত থাকে, ভগবানে যার ভক্তি থাকে সেই গুরু। অতএব আপনাকে আমি গুরু করব। আর তুমি যেরকম তত্ত্ব বলছো, শাস্ত্র উপমা দিচ্ছ, আমি না বলি কি করে? তাহলে তুমি কি হাঁড়ি কলসি বানাবো? তাতে আপনারও চলবে? বড্ড খিদে লেগেছে, লজ্জার কথা কি হলো, কিছু হবে, খেয়ে দে কাজে লাগতাম, খাবে খাবে। এই জায়গাটা শিখতে হবে, আমাদের ঘরে অনেক আছে তবু আমরা বলে দিই কিছু নাই বাবা, কি তোমায় খেতে দেব, তুমি কীর্তন ভালো গাও, হ্যাঁ টিভি টিভিতে তোমাকে দেখি, কিন্তু কিচ্ছু নাই বাবা। আজকাল মানুষের কিচ্ছু নাই, এসব হচ্ছে অভিনয়। আমি কেটে গেলে কেটে গেল, মানে বেঁচে গেল, পয়সা করে খরচা হলো, কিচ্ছু নাই বাবা, এটা আমরা বলতে পারি। কিন্তু উনি কিরকম বলছে আপনারা জানেন, যে গঙ্গা জল তুলসী চলছে, তবু তার বলার ভাবটা কত খাবে, আমার কোনো অসুবিধে নেই, যেন মনে হয় অনেকগুলো গোডাউন আছে। জানেন তো এই যে কলিকাতা সরলে গেছে না, গেছেন মায়ের কাছে, জান স্বামীকে বলবে নিয়ে, দেখলে আর ফিরে আসতে ইচ্ছে হয়, এত সুন্দর শহর। যাই হোক, সরলে সেখানে এক বোনের বিয়ে দিয়েছে, বড় দিদি দেশে আছে, ছোট বোন সরলেকে বিয়ে হয়েছে। একদিন এখন তো ফোনের যুগ, হ্যালো বোন শিবানী, তাই এই ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, পুজোর ছুটি পড়েছে, ভাবছি তোর সরলেকে গিয়ে ছেলে মেয়েদের একটু শহর দেখাবো, যাবো? সে বোন ভাবলো এই যা বাজার ঘাটে দাম জিনিসপত্রে, হ্যাঁ সবজির দামটাও একবারে চড়ক কাজ, এই সময় ও জনাচারে আসা মানে তারপরে কবে যাবে কোনো ঠিক নাই, তার চাইতে ফোনে যখন এমন এমন কায়দা করে দেব, আসবে আর থাকবে, মানে ধনিতা করে অভিনয় করে, দিদি ওই রকম বলে রে, আয় না, এ তো তোর বোনের বাড়ি, আসবি থাকবি খাবি আনন্দ করবি, আয় না বলে, তাহলে বোন যাচ্ছে। ফোনে বলে দিল, এদিকে ছোট বোনের স্বামী বলছে দুটো ব্যাগ দাও, কেন বলে আমার বড় শালী আসছে, ভালো করে বাজার করবো, মরণ ধসা কত মায়না পা, একবার শালী আসছে লালা ঝরে পড়ছে, ও বাজার করতে হবে না বলে, তাহলে তুমি যে ডাকলে তারা খাবে না? ডেকেছি, থাকলে তো খাবে, থাকবে না বলে, সে এমন কায়দা করে দেব, পাঁচ মিনিট থাকবে না, চলে যাবে। তো ভক্তমন্ডলী মায়েরা যারা ঘুমি ঘুমটুম আসছে একটু জেগে যান, এইটা দরকার আছে, কাল থেকে চালু করবো, নাহলে দুটো পয়সা দেখতে পাবে না। দিদি কিন্তু জামা কাপড় নিয়ে দুটো ছেলে মেয়ে স্বামী স্ত্রী চারজন চলে গেল সরলেকে, বোন বলছে দিদি, দিদি বলে বোনু, একবার উঠ না বসে বসে,
কতদিন তোকে দেখি নাই মানে এই বারটা কথাটা শুনে নে কতদিন তোকে দেখি নাই আজ পেয়েছি তোকে কি ছেড়ে দেব যাবি যাবি বিকেলে যা নানা শুধু স্কুলে পড়লে হবে না সব শিখতে হবে কি রকম কায়দা করে দিল হ্যাঁ বললো যাবি যাবি কিন্তু তোকে আমি ছাড়বো না বিকেলে যাবি কিন্তু দিদি জামা কাপড় সব নিয়ে এসেছে আট দিন থাকবে কিন্তু বোন যা দিল দিদিও বলে দিল বোন কিছু মনে করিস না আমি এখনি চলে যাব পাশেই আমার বান্ধবীর বাড়ি দিদি চলে গেল এগুলো শিখে রাখবে নালে পয়সা দেখতে পাবে অত উদার হলে হবে না হ্যাঁ এরকম দিতে হবে তো ভক্তমণ্ডলী মায়েরা এবার কি হলো যেই দিদি চলে গেল ছোট ভগ্নির স্বামী বলছে হ্যাঁ গো তুমি কোন স্কুলে পড়েছো গো বলে কেন গো বলে আমি আবার পড়বো গো বলে কি কায়দা তুমি জানো গো হ্যাঁ ধন্যবাদ বোন না হলে এমন হয় কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এ কায়দা এ চালাকি আপনি খতিয়ে পড়বে আপনার যে প্রবৃত্তিটা তৈরি হলো আপনি কোনোদিন কারো ভালোবাসা পাবেন না ভগবান তো মোটেই কারণ আপনি ঠকাতে শিখেছেন কায়দা আপনিও কায়দাতেই ঠকে যাবেন হালকা বুঝতে পারবেন না কি করে এত ঠকান ঠকে কিন্তু গোরা কুমার তার বলার কায়দা দেখেছেন খাবে কত খাবে ভগবান বলে ফেলেছে ওই গঙ্গা জল তুলসী আমি খাবো না এটা জানলো কি করে আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে এ ছেলে এই ছেলে তা তুমি জানলে কি করে আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে বলে আমি জানি না গ্রামের লোক বলছে বলে গ্রামের লোক বলছে বেশ ঠিক আছে আমি তোমাকে ভিক্ষা করে এনে খাওয়াবো তখন আবার গোবিন্দ বলছে ইট পাথর বইয়ে কোনো লাভ নাই কি বুঝলেন সব খবর রাখে না হ্যাঁ বলে এটাও তুমি জানো বলে আমি কিচ্ছু জানি না গ্রামের লোক বলছে কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা দেখে আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে দেখে আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগে কে গো তুমি এমন কেগো তুমি এমন কোদে এলে আমার ভাঙা কোদে হাড়ি কলসি বানাই হাড়ি কলসি বানাই গোবিন্দ চলে বাজারে কেগো তুমি এমন কোদে এলে আমার ভাঙা কোদে কেগো তুমি ভগবান এক নিমেষে এত হাড়ি কলসি বানালেন মাটি দিয়ে তুলনা করা যায় না গোরা কুমার বলে বাবা কি করে বানালে তুমি একদিনে এত কে গো তুমি জাদু জানো নাকি ভগবান বলে সব গুরু কৃপা পৃথিবীতে যত শক্তি আছে গুরু কৃপা শক্তির উপরে কোনো শক্তি নাই যার উপরে গুরু কৃপা আছে এ পৃথিবীতে কোন শক্তি তাকে ঝাঁপিয়ে যেতে পারবে না সে জয়ী হবে বিজয়ী হবে সর্বত্র কিন্তু তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে তাহলে ভগবান বলছেন এই যে গোরা কুমার ঠাকুর ও গোরা ঠাকুর বলে হ্যাঁ গোরা বাবা হ্যাঁ কিছু বলবে হাড়ি কলসি তো বানালা যান বাজারে নিয়ে চলে যান বিক্রি করে দিয়ে আসুন
গোরা কুমার বলে ছেলেটা সবই ভালো, এই একটা দোষ আছে, মাঝে মাঝে কুটকুট করে কথা বলে, ভেতরে যেন পিত্তি জ্বলে উঠে। ও জানে যে আমার হাত নাই, সে বলে আমাকে বলে বাজারে চলে যাবে, ভালো লাগে? আবার কিছু বলতেও পারি না, এত কষ্ট হচ্ছে, কিছুই খায় না, শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, আমার হয়ে এত কষ্ট হচ্ছে, আবার কুটকুট করে মাঝে মাঝে দিয়ে দিচ্ছে, কেন যে এটা করে আমি বুঝি না। তুই তো জানিস আমার হাত নাই, আমি ওই বোঝা নিয়ে যাবো কি করে? ভগবান কেন এটা বলে? ভগবান চেষ্টা করছে, যদি একবার মুখ ফসকে বলে ভগবান আমার হাত নিয়ে নিয়েছে, ফটান করে হাত দিয়ে দিয়ে আসলে ওর মুখ থেকে তো বের করতে পারে না, এই জন্য মাঝে মাঝে গুঁতো মারে, ঠক্কর মারে, যাতে রেগে বলে ফেলে ভগবান যদি হাত নিয়ে নেয় আমি কি করব। এটা তার মুখ দিয়ে, তার সঙ্গে সঙ্গে বলছে বাবা কিছু মনে করো না, আমার তো হাত নাই, তা তুমি যাও না। তো ভগবান বলে তোমার হাতটা কোথা পড়ে গেল নাকি চুরি করলো? তখন বলে ও তুমি বুঝবে না, আমার কর্ম ফলে আমার হাত চলে গেছে। বললো কি একবার ভগবান নিয়ে, ভগবান বলে সাইড দিয়ে চলে গেল, সে কথাটা আর এলো না, তা তাহলে কি করবো? বলে তুমি নিয়ে যাও। ভগবান বলে ওটাই আমি করি, ভক্তের বোঝা কে বয় ভগবান, কিন্তু না বললে কি হয়? এই তো বললো, এবার আমি যাবো। বল ঘন বলো ঘন সাবঘন বলো জপ কৃষ্ণ মন জপ কৃষ্ণ জপ কৃষ্ণ দূরে যাবে তোমার জপ কৃষ্ণ জ্বালা দূরে যাবে তোমার জপ কৃষ্ণ ঘন ভয়ে ভাবনা রয়ে না নামে অভয় বাণী সদাই বাজে ভয়ে ভাবনা রয়ে না নামে অভয় বাণী সদাই বাজে নামের মধ্যে পূর্ণ শান্তি আনন্দ নবঘন শান্তি নবঘন বল অভিরাম বল বল অভিরাম বল নবঘন নবঘন বল 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 অভিরাম মধুসূদনা জয় জয় বল সব বলো রাধা মদন গোপাল কি ভক্ত মন্ডলী মায়েরা লীলার শেষের দিকে আপনারা চলে এলেন একেবারে আর বলবো না ছেড়ে দেবো এই তো হয়ে গেল বাজারে গেল মানেই তো হয়ে গেল বাজারে বিক্রি হলো অনেক দামে বিক্রি হয়ে গেল বসু বসু
হরি বল হরি বল। আমি যখন গান গে বসব অবশ্যই জিজ্ঞাসা এখন বসব বল রাধা মদন গোপাল কি গিরিধারী লাল কি ওদিকের হলো কি না না বাজারের কি হলো ভগবান নিজেই আজকে হাড়ি কলসি নিয়ে বাজারে বসলে আর কি খরিদ্দার জানে টানা টানি পড়ে গেছে ও বলে আমি নেব সে বলে ওই দেখে ভগবানও দাম চড়িয়ে দিয়ে একবারে মালামাল পয়সা রাখার জায়গা নেই সব বিক্রি হয়ে গেল কারণ ভগবান যায় হাত দিয়েছে তার দাম রাধে রাধে এই জগতেও দেখবে ভগবান যে যে ভাড়ে হাত দিয়েছে ও ভার তুঙ্গে উঠে গেছে প্রহ্লাদের গায়ে হাত দিয়েছে আজ প্রহ্লাদ কথা একদম উপরে সর্বশিরোমণি বৈষ্ণব ধ্রুবের গায়ে হাত দিয়েছে ধ্রুব ধ্রুব লোকে বসে আছে কে নাই কোথায় ভগবান যাকে দৃষ্টি দেবে তার জায়গা সকলের উপরে হবে হ্যাঁ এই কথাটা বলেই শেষ করি এই যে আমাদের ভার এই যে দেহ ভান্ড এ ভূত প্রেত দৃষ্টি দিয়েছে তাই আমাদের এই দুর্দশা ভগবানের দৃষ্টি দেয়নি কারণ ভগবানের কথা বলি না ভগবানকে চাই না তাই ভগবানের দৃষ্টি এই ভাঁড়ের প্রতি পড়ে না যার উপরে পড়েছে সে ভাঁড়ের দাম অনেক হয়ে গেছে এগোরা কুমার আজ ঝুঁকে পড়ে যাবে ভগবান তার হাড়ি কলসি বিক্রি করছে আর গোরা কুমার তার একটা গাছের তলায় বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও বাবা ওই গান গাইলে হবে আসুন সব বিক্রি হয়ে গেছে পয়সা কোথায় রাখবো তাই বল কোথায় গর্ত খুলে রাখবো না ব্যাংকে রাখবেন না কো গোরা কুমার বলে হাত থাকলে তোমার পায়ে পড়ে যেতাম দোহাই বাবা ক্ষমা করো বাবা তুমি বিক্রি করে যে পয়সা কামিয়েছো এ বাড়িতে নিয়ে গেলে আমার হরি ভক্তি চটে যাবে ভগবান ভুলে যাব পয়সা নিয়ে কি করব গাড়ি কিনবো না বাড়ি কিনবো না নকল হাত পরব এই সব মাথায় ঢুকে যাবে বাবা তুমি ক্ষমা করো পয়সা করি বাড়িতে নিয়ে যেও না বলে তাহলে কি করব বাজারে যা পাওয়া যাবে ভগবানের সেবায় লাগবে সব কিনে নাও রাধে রাধে ভগবান বলে সব যদি কিনে নেব আগামী আগামী দিনে ভবিষ্যতে চলবে কি করে গোরা কুমার বলে ও চিন্তা তুমি করো না আজকে যে চালাচ্ছে কালকে তিনি চালাবে ভগবান বলে তার মানে আমাকে এইখানে থেকেই যেতে এর ধান্দা আমি বুঝিনি মানে আমি আজকে চালাচ্ছি এরকম আমি চালাতে থাকবো উনি দিব্যি গাছের গড়ায় বসে হরে কৃষ্ণ বলবো বলে তাহলে কি সব কিনে নেব বলে হ্যাঁ সব কিনে নাও পয়সা করি ঘরে নিয়ে যেও না দম বেরিয়ে যাবে মন ভুলে যাবে তাই তুমি এটা করো না তাই করলো ঝুড়ি ঝুড়ি ভুরি ভুরি জনে জনের মাথায় তুলে দিল এইবার ঝুড়ি সব বাড়িতে যেতে লাগলো মা লক্ষ্মী দেবী বলছেন আরে মুশকিল এত সব জিনিস কোথায় ছিল বলে ওই গোরা ঠাকুর বাজারে আজ দামে বিক্রি করলো সব পাঠিয়ে গোরা ঠাকুর বাড়িতে এসে বললে ওগুলো ঘরের ভেতরে ঢুকাবে না ওই বাইরে রাখবো এই বিট্টু আগে যাই বাবা ভগবান হয়েছে আজ দাস এ যাই বাবা কিছু বলবে খুঁটি গাড় খুঁটি গাড়বো কেন প্যান্ডেল বাঁধ প্যান্ডেল বেঁধে হরিনাম হবে বাড়িতে হরিনাম হবে ভক্ত বৈষ্ণবগণ আসবে তাদেরকে সব প্রসাদ দান করা ভগবান বলে আচ্ছা ভক্তের বাড়িতে ঢুকেছে আমারই কীর্তন হবে আমাকেই প্যান্ডেল বানাতে হবে এরকম কেউ দেখেছে স্বয়ং ভগবান প্যান্ডেল বানাতে শুরু করলেন আর কি করলেন প্যান্ডেল বাঁধা হয়ে গেল এবার বলছে প্রভু এবার কি করব তুমি এক কাজ করো যাও বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণটা দিয়ে এসো
বলবে গোরাকুমারের বাড়িতে আজ কীর্তন হবে, আপনারা সবাই যাবেন এবং প্রসাদ পাবেন। তাই আচ্ছা এই এই খুঁটি থেকে এই পাঁচটা কম লোক আছে, আমি একটু নিমন্ত্রণটা দিয়ে দিই, দি নাকি সবাই যাবেন তো? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, একটু হাত তুলে বলতে হবে নিতাই গৌর। আচ্ছা আপনারা হাত তুললেন কেন? না না আপনারা তো শুনলেন যে আমি বললাম খুঁটির এ পাশটা, আপনাদের কি নিমন্ত্রণ দেওয়া হয়েছে? এই যে এখন না বলি কি করে, তবে আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। হরি প্রভু সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছি, তুমি এবার গোরাকুমার বললো তাহলে থালা ঘটি নিয়ে বসো। ও তাহলে এবার খেতে দে। আসলে অনেক পরিশ্রম করেছি তো, এইবার বলে খেতে দেবে থালা ঘটি। থালা ঘটি নিয়ে চলে এলো, গোরাকুমার বলে মোড়ের মাথায় বসো, আগে যত ভক্ত আসবে তাদের চরণ ধৌত। ভগবান বলে কাজটা খারাপ নয়, সবাই আমার চরণ নিয়ে টানাটানি করে, আজ সবার চরণ টিপে টিপে বের করে নেব। কে কত প্রাপ্তি হয়েছে আজ একবার এই রাস্তা দিয়ে ঢোকো, তাকে তো চিনতে পারে না, সে তো ছদ্মবেশে আছে। আর আমাদেরও একটা রীতি আছে, আমরা যেন বিরাট বৈষ্ণব, যেই থালা যেন মনে হয় আমি কত বড় আমার চরণ ধৌত করছি, কি বড় বড় মনে হয়, আমরাই তো নরকে যাবো। পা বের করে দেয় ভগবান বলে বের করে একবার আজ টিপে বের করে দেবো। নানা গাই গরু দহন করে কিভাবে, আরে চুছে নেবে, পা বের করলে চুছে নেবে, এই জন্য খবরদার পা বের করো না, যদি পারো হাত বের করো, সেবা করো, সেবা নিতে যেও না, সব ধ্বংস হয়ে যাবে। যাই হোক সেটা আপনারা জানেন, আপনারা যে যেভাবে পারবেন থাকবেন, তবে চেষ্টা করবেন কচ্ছপ হওয়ার। কচ্ছপ কি করে, তার হাত পাকুতায় থাকে, মাথা ভেতরে ঢুকিয়ে নেয়, কেউ তাকে বধ করতে পারে না, মানুষ যেদিন এরকম করতে পারবে ফুটিয়ে নেবে সবকিছু ইন্দ্রিয়কে, কেবল সেবা করার জন্য বেরোবে গৌর হরির সেবা। তাই হলো কি হলো, চরণ ধৌত করে এমন বেলা যে কীর্তন গাইবে তার নাম নামদেব গোস্বামী, তিনি আসছেন। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল।